बना दूंगा। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you। बॉलीवुडे स्टार किड शब्दटा अति परिचित होलेओ ढाकाई सिनेमाय ए शब्दटा परिचित होच्छे शाकिब खान अबु विश्वासेर एकमात्र सन्तान आब्राहम खान जयके दिए। बाबा मायेर मतो पर्दा जनप्रिय ना होलेओ सामाजिक जोगाजोग माध्यमे तुमुल जनप्रिय जय। 2016 सालेर आजकेर एई दिने कलकातार एकटी हासपाताले जय जन्मग्रहण करेन। सेई हिसेबे आज जयेर चतुर्थ जन्मदिन। खोज निये जाना गेछे जय बर्तमाने मायेर संगे बगुड़ाय अवस्थान करछे। किछुदिन आगेई नानी मारा जाওয়ায় এভারের জন্মদিনে নেই কোনো আয়োজন। আর ঢাকায় না থাকায় এবারের জন্মদিনে দেখা হচ্ছে না বাবা শাকিব খানের সাথে। নাগরিক ব্যস্ততায় বাবা শাকিব খানের সঙ্গে জয়ের আয়োজন করে খুব একটা দেখা না হলেও গত বছরের জন্মদিনে বাবা শাকিব খান সকালেই উপহার নিয়ে দেখা করতে গিয়েছিলেন জয়ের সঙ্গে। সেই ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও গত বছর মা অপু বিশ্বাসও বেশ ঘটা করেই পালন করেছিলেন ছেলের জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন অপুর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজন। কাল জিয়ানজি নতুন গলি পুতুলবি হবে দিদি ওছি নদী। শাকিব খান 2008 সালের 18 এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় 10 বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণেই 2017 সালের 22 নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব অপুর 10 বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর জয় বর্তমানে মায়ের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে। তো ভিউয়ার্স, জয়ের জন্মদিন পালন করতে পারলেন না অপু বিশ্বাস, আর বাবা শাকিব খান পারলেন না ছেলেকে এক নজর দেখতে। জয়ের এমন জন্মদিন নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। Happy birthday।